ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে চলেছি মাধ্যমিক রেজাল্ট আপডেট নিয়ে এবং এবছর সবাই কি মাধ্যমিক পাস। অনেকে কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তরে এবং যেটা খবর পাওয়া গেছে সেটা তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলি যে আমাদের এই চ্যানেলের সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে, ঠিক আছে। আর এই ভিডিওটি একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। তো শুরু করা যাক যে আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। দেখো মাধ্যমিক রেজাল্ট 2022, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীরা দিন গুনতে শুরু করে দিয়েছেন যে তাদের মাধ্যমিক রেজাল্ট কয় প্রকাশিত হবে। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে যে বিশ্বস্ত মহল সূত্রে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কয় প্রকাশিত হতে পারে তা জানা গেল। তবে এখনও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা তরফ থেকে মাধ্যমিক রেজাল্ট প্রকাশের বিজ্ঞপ্তি জারি হয়নি বা করে জানানো হয়নি। তবে খুব শীঘ্রই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। পরের পেজটা আমরা দেখব, এই নিউজ পেপার উঠেছে সেটা পরের পেজটা দেখব। দেখো বোর্ডে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছে যে আগামী 90 দিনের মধ্যে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই মতো বোর্ড রেজাল্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে। পরীক্ষা শেষ হওয়া থেকে 50 দিনের কয়েকটা দিন বেশি অতিবাহিত হয়েছে। পর্ষদ সভাপতি ঘোষণা অনুযায়ী যদি মাধ্যমিক পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয় তাহলে পরীক্ষার্থী আরও এক মাসের মতো অপেক্ষা করতে হয় মাধ্যমিক রেজাল্টের জন্য। তার আগে রেজাল্ট প্রকাশিত হবে, যেটা খবর জানবো সেটাও তোমাদের শেয়ার করছি। দেখো কী বলেছে, তবে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হতে পারে চলেছে, মানে হতে পারে এই যে মে মাসের শেষের দিকে, এ মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এমনটাই দাবি করেছেন এক মহলের তরফ থেকে। যদি চলতি মাস শেষ সপ্তাহে এই 2022 সালের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে জুন মাসের প্রথম বা কিংবা দ্বিতীয় ক্রমে এই রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো মধ্যশিক্ষা পর্ষদের ক্ষেত্রে কোনোরকম বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত মাধ্যমিক রেজাল্ট প্রকাশের সঠিক তারিখ এখনও জানা যায়নি। তো মোটামুটি একটা তারিখ যে এ মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত তারিখটা একটু মোটামুটি জানা গেছে, তো যেটা জানালাম সেটাই। আর এবছর যে পরীক্ষার রেজাল্ট এবং সবাই কি পাস এর ব্যাপারে বলি, দেখো এবছরে যে খাতা যারা দেখেছে সবার সঙ্গে আমি মানে সব সাবজেক্টের মানে স্যারদের সঙ্গে বা শিক্ষক বন্ধুদের সাথে আলোচনা করে জানা গেছে যে গ্রেস দিয়ে অনেককে পাস করে দিয়েছে, মানে অনেককেই পাস করে, নাহলে আরও ফেল করতো। তো বেশিরভাগই অনেক স্টুডেন্ট 90% স্টুডেন্টই পাস করবে, ঠিক আছে। মানে বেশিরভাগ স্টুডেন্ট সবাই মানে সবারই মতনই পাস করছে, ঠিক আছে। আর খুব অল্প কয়েকটা ফেল করবে যারা কিছুই লিখেনি, খাতা জমা দিয়েছে তারা। কিন্তু স্যার যেটা বললো 5-6 পর্যন্ত গ্রেস দিয়ে পাস করে দিয়েছে, তুলে দিয়েছে, ঠিক আছে। এটা জানা গেল, মানে পাশের হার সবচেয়ে বেশি হবে এবছর, যেটা জানা গেল সেটা বলছি, ঠিক আছে। খুব অল্প কয়েকটাই শুধুমাত্র যারা লিখেনি বা কিছু করেনি সাদা খাতা জমা দিয়েছে তারাই হয়তো ফেল করবে, তাছাড়া সবই পাস করছে যেটা জানা গেল, মানে গ্রেস দিয়ে পাস করে দিয়েছে। যেটা খবর আগের ভিডিওতে জানিয়েছি এবারও বলছি যে বেশিরভাগ পাস করছে, সবাই পাস করছে প্রায় এরকম, কয়েকটা ফেল করছে এরকম। তো এই ছিল আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।